আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে 10টি ভুল করলে বা যে 10টি কাজ করলে আপনি স্বর্গের চাকরি হতে বরখাস্ত হবেন বা আপনাকে স্বর্গের চাকরি হতে অপসারণ করা হবে। আমরা সবাই জানি যে স্বর্গের চাকরি পাওয়া একটি সোনার হরিণ, কিন্তু এই চাকরি পাওয়ার পরে যদি আপনি চাকরিতে চলে যায় তাহলে কেমন হবে, কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক। এই জন্য এই 10টি কারণ আপনার জেনে থাকতে হবে যে 10টি কারণে আপনার চাকরি চলে যেতে পারে। এক, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত আদেশ অমান্যকরণ। আপনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসিয়াল আদেশ অমান্য করেন তাহলে কিন্তু আপনার বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই, কর্তব্য অবহেলা প্রদর্শন করলে। আপনার যে কাজ, আপনি যে পোস্টে যোগদান করেছেন ওই কাজ যথাযথভাবে করতে হবে। যদি আপনি কর্তব্য অবহেলা প্রদর্শন করেন তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে অপসারণ করা হবে। তিন, দুর্নীতির দায়ে অভিযুক্ত হলে। আপনি যদি অফিসে যোগদান করে অর্থাৎ চাকরিরত অবস্থায় দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনার নামে দুর্নীতির অভিযোগ এনে আপনাকে চাকরি হতে অপসারণ করতে পারে বা বরখাস্ত করতে পারে। চার, ফৌজদারি মামলায় কারাগারে গেলে। ফৌজদারি মামলা এটি কিন্তু খুবই ভয়াবহ। আপনারা সবাই জানেন যে চুরি, ধর্ষণ, নারী কেলেঙ্কারি, চোরা কারবারি, হত্যা, এই মামলাগুলো হচ্ছে ফৌজদারি মামলা। এই মামলায় যদি আপনি জড়িয়ে পড়েন, এই মামলাগুলো করে থাকলে এবং অভিযুক্ত হয়ে যদি আপনি কারাগারে যান তাহলে অবশ্যই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং চাকরি থেকে অপসারণ করা হবে। পাঁচ, আইনসঙ্গত কারণ বেটে রেখে সরকারের কোনো আদেশ পরিবর্তন এবং নির্দেশ অবজ্ঞাকরণ। আপনি যদি আইনসঙ্গত কোনো কারণ না দেখিয়ে সরকারের কোনো আদেশ এসেছে কিন্তু সেই আদেশ বা নির্দেশ আপনি মানলেন না তাহলে কর্তৃপক্ষ চাইলে আপনাকে অপসারণ করতে পারে। ছয়, নাশকতামূলক কর্মে লিপ্ত হলে। আপনি যদি বিভিন্ন নাশকতামূলক কর্ম, আপনারা বুঝতেই পারতেছেন যেগুলো হচ্ছে ককটেল বিস্ফোরণ, বোমাবাজি, এইসব কাজে যদি আপনি নিজেকে জড়িয়ে ফেলেন সরকারি চাকরিরত অবস্থায় তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না, কর্তৃপক্ষ আপনাকে বরখাস্ত করবে, চাকরি থেকে আপনাকে অপসারণ করবে। সাত, দপ্তরে অর্থ কেলেঙ্কারি বা নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়লে। আপনি যে দপ্তরে চাকরি করবেন সেই দপ্তরে যদি আপনি অর্থ কেলেঙ্কারি বা নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েন, শুধু দপ্তর নয়, আপনি সরকারি চাকরিরত অবস্থায় যদি আপনার নামে অর্থ কেলেঙ্কারি বা নারী কেলেঙ্কারি কোনো প্রমাণ পাওয়া যায় বা এর জন্য যদি আদালত আপনাকে দণ্ডপ্রাপ্ত করে তাহলে অবশ্যই আপনার চাকরি চলে যাবে, চাকরিচ্যুত হবে। আট, কোনো কর্তৃপক্ষের নিকট কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসঙ্গত, ভিত্তিহীন, হয়রানিমূলক, মিথ্যা অথবা তুচ্ছ অভিযোগ সংকলিত দরখাস্ত দাখিল। অর্থাৎ আপনি আপনার কোনো কলিগ বা অন্য কোনো কর্মচারীর নামে যদি আপনি অসঙ্গত, ভিত্তিহীন, হয়রানিমূলক, মিথ্যা অভিযোগ দাখিল করেন কর্তৃপক্ষের কাছে তাহলে কিন্তু আপনি বরখাস্ত হতে পারেন, যদি কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনি তাকে হয়রানিমূলক এইসব মিথ্যা অভিযোগ করতেছেন। নয়, পলায়ন করলে। অর্থাৎ আপনি যদি চাকরি থেকে পালিয়ে যান, অফিসে অ্যাবসেন্ট থাকেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনাকে বরখাস্ত করা হবে অর্থাৎ চাকরিচ্যুত করা হবে। দশ, অন্য কোনো আইন বা বিধি বিধানে যে সমস্ত কার্য অসৎ আচরণ হিসেবে গণ্য হইবে ওইরূপ কোনো কার্য সম্পাদন করলে। অর্থাৎ যে সেক্টরে আপনি জয়েন করবেন ওই সেক্টরে যে আইন বিধিবিধান রয়েছে ওই বিধিবিধানের বাইরে যদি আপনি কোনো কাজ সম্পাদন করেন যেই কার্যগুলো কাম্য নয় সেই কার্য সম্পাদন করলে কিন্তু আপনাকে চাকরি হতে বরখাস্ত করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।